আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে ভারতবর্ষের অভূতপূর্ব এক ঘটনা বন্যার মাধ্যমে কেরলে তৈরি হয়েছে। কেরলের অগণিত মানুষ বন্যা কবলিত, প্রিয়জন হারা এবং বহু সংখ্যক মানুষ নিখোঁজ এবং মৃত্যু কবলিত। এই বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ালো আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। হাদিস শরীফে এসেছে, প্রিয় রসুল বলেছেন, মান নাফাসা কুরবাতাম মিন দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যারা মানুষের দুনিয়ার বিপদকে দূর করতে চেষ্টা করে, আল্লাহ কেয়ামতের দিনে তাদের বিপদকে দূর করে দেবেন। এই হাদিস অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে নিজে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কিছু বিশিষ্ট সদস্যদের সহ আগামী 29 আগস্ট বুধবার তেরান সহ কেরালে যাওয়ার সংকল্প করেছি। তো সেজন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, এই বিপদাপন্ন মানুষদের পাশে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। তো আপনারা সকলেই, যিনি যে এলাকার মানুষ, চেষ্টা করুন কিছু অর্থ সংগ্রহ করে কেরলের বিপন্ন মানুষদের সাহায্যার্থে দেওয়ার জন্য। বিশেষত অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত ব্লকের সদস্য, সম্পাদক, সভাপতি এবং সাধারণ সদস্য তৎসহ মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সমস্ত আলেমদের নিকটে আমার একান্ত অনুরোধ, আগামী 27 আগস্টের ভিতরে একটু চেষ্টা করে, মেহনত করে কেরলের বন্যা কবলিত বিপন্ন মানুষদের সাহায্যার্থে কিছু অর্থ সংগ্রহ করুন এবং অর্থটাকে সরাসরি আপনারা জামিয়াতে জমা করুন। এ দায়িত্ব আমি নিজেই গ্রহণ করব এবং আল্লাহ চাইলে যথাযথ আমানতদারির সঙ্গে এই দুস্থ বিপন্ন বন্যা কবলিত মৃত্যুর মুখে পতিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ আপনাদের সংগৃহীত এবং প্রদত্ত অর্থ তা বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে দেয়া হবে ইনশাল্লাহ। সেজন্য সকলকে অনুরোধ করছি, সবাই একটু দ্রুত চেষ্টা করে, ঈদের পরে 5 দিন সময় দেওয়া হচ্ছে, এর ভিতরেই আপনারা দ্রুত চেষ্টা করে কিছু অর্থ সংগ্রহ করে জামিয়াতে আমার কাছে জমা করুন এবং আমি নিজেও ইনশাল্লাহ কেরালে যাব, তার জন্য প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এবং সমস্ত ঈদগার ইমামদের জন্য অনুরোধ করছি, আপনাদের ঈদগাহ কর্তৃপক্ষ বা যেখানেই ঈদের নামাজ সম্পন্ন হয় মসজিদ কর্তৃপক্ষ, তাদের নিজস্ব মসজিদ মক্তব কি ইমামের পয়সা তুলে নেওয়ার পরেও যদি একটাবারের জন্য আপনি ঈদগার ময়দানে ঘোষণা দেন যে কেরলে বিপন্ন মানুষদের জন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে আমি ব্যক্তিগত আব্দুল কাইয়ুম এবং আমার সঙ্গে সংগঠনের আরও বিশিষ্ট সদস্যরা বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে যাবেন, সুতরাং আপনারা সকলেই তাতে কিছু সহযোগিতা করুন। আমি আশাবাদী আপনারা ঈদগাহে বললেও কর্তৃপক্ষের সমস্ত চাঁদা দেওয়ার পরেও অনেক দয়াদ্র মানুষ রয়েছেন, তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে আপনাদেরকে পয়সা দেবেন এবং আপনারা ওই পয়সাটাকে 27 তারিখের ভিতরে জামিয়াতে জমা করুন। যদি কারোর আসার কোনো অসুবিধা থাকে তো আমাকে ফোন করলে আমি লোক পাঠিয়ে আপনার কাছ থেকে পয়সা উদ্ধার করে নেব ইনশাল্লাহ। এ পর্যন্ত বলি, বন্যা কবলিত মানুষদের মুক্তির জন্য এবং তাদের পরবর্তী পরিস্থিতি যাতে স্বাভাবিকতা ফিরে আসে তার জন্য আমি বা আমরা যারা উপস্থিত আছি সকলেই দোয়া করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি, তা আপনারা দোয়া করুন। তারা আমাদের মানুষ হিসেবে ভাই, সে মুসলিম অমুসলিম যেই হোক, আল্লাহ তাদেরকে এই মহাবিপদ থেকে হেফাজত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।